শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ সালাউদ্দিন খালেদ বাবুল পিতার নাম এম এ আজিজ, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মায়ের নাম হচ্ছে বেগম তাহেরা আজিজ, বাড়ি হচ্ছে 26 নম্বর ওয়ার্ড, এম এ আজিজের বাড়ি উত্তর হালিশ্বর চট্টগ্রাম, 40 নং জাহানবাড় হিল, জাহানবাজার, চট্টগ্রাম। ওখান থেকে এখানে কবে আসছে মনে আছে? ওখান থেকে আমি যখন ক্লাসপুর পড়ি তখনই ইয়েতে আসছি, জানবাড়ি আসছি। 71 সালে বয়স কত ছিল? আনুমানিক 15 বছর। কোন ক্লাস? আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার স্কুল ছিল কাজীবাড়ি উচ্চ বিদ্যালয়। তো আমি 10ম শ্রেণীতে পড়াকালীন সময় আমার চাচা প্রাক্তন এমএনএ এবং মুজিদ সাহেব আমাকে উত্তর হরিশ্বর বাড়িতে নিয়ে গেলেন। উনি বলছেন, তুমি যেহেতু পরীক্ষার্থী এখানে বাড়িতে এসে তুমি লেখাপড়া করো। বাড়িতে চলে গেলাম। আমাদের পরিবার আমরা সবাই এই যে দেওয়ানবাড়ি ছিলাম, শুধু আমি চলে গেছি। তারপর আমি লেখাপড়া যথারীতি করা শুরু করলাম। এর পরবর্তী ঘটনা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের বাড়িতে ওখানে সব কর্মকাণ্ড হতো, এদিকে যুদ্ধ লেগেই গেল। 25, 26, 27, 28, 29 মার্চে ওই এলাকার অবস্থা কি ছিল? ওই এলাকার অবস্থা ভয়াবহ। আমাদের বাড়িতে তখন আগুনের লেলিহান শিকাই একবার দশমশ, আমাদের বাংলো থেকে শুরু করে আমাদের বাড়ি থেকে শুরু করে ধাঁ ধাঁ করে আগুন জ্বলছিল। আর্মি নেই আমাদের বাড়িতে আগুন দিছে। কয় তারিখ মনে আছে? প্রথম দিকে আগুন লাগিয়ে দিল। তখন লোকগুলা যে যাতা নতার জায়গায় চলে গেল, আমরা চলে গেলাম। আমার চাচা, আমার বাবা, আপন খালাতো ভাই এজাহার মিয়ার বাড়িতে আমরা গিয়ে অবস্থান করলাম। উনি মাশাআল্লাহ এখনই জীবিত আছেন, উনি একজন মুক্তিযোদ্ধা। আমার চাচা মুজিদ সাহেবের পরিবার ছিল, আমার চাচা হালিম সাহেবের পরিবার ছিল, আমার চাচা এবং মুজিদ সাহেব পরবর্তীতে ওনাকে পাকিস্তান আর্মিরা জেলে নিয়ে গেল। দেওয়ানবাজারে আমাদের বাড়িটা শূন্য হয়ে গেছে। আমার বড় ভাই অধ্যাপক নুরদিন জাহিদ বন্ধু ভাই, আমার মা, আমার পরিবারের সবাই ওনারা চলে গেছেন আমার খালার বাড়িতে। আমার খালার বাড়ি হচ্ছে বাসকালি সুনগতে। আমাদের আতারমল কাইসার সাহেব ছিলেন ওই বাড়িতে। হারিশ্বর থেকে আমি আবার চললাম দমবেড়হিলের বাসায়। একদিন আমি হারিশ্বর ফুলতল দিয়ে আমি আসা শুরু করলাম। আমার পরনে শুধু একটা লুঙ্গি ছিল, কুমিল্লার একটা এক কালারের একটা লুঙ্গি, একটা শার্ট ছিল সাইড পকেট। আমি যখন আসছিলাম তখন কিন্তু পাকিস্তান আর্মির টল দিচ্ছে। প্রতিবৃত্তে পাকিস্তান আর্মিরা আমাকে, এই সুয়ার কা বাচ্চা, এই বাঙ্গাল কা বাচ্চা, তুমি কেদা যা রে,
তো আমি কিন্তু পুরোপুরি ভাবে উর্দু ভাষায় কথা বলতে পারতাম না। আমি তো বোনের বাড়ি যাতা হে অর্থাৎ সুয়ার কা বাচ্চা বাঙ্গাল কা বাচ্চা আমাকে কোমরে জোরে সোরে এক রাতে দিল। আমি আস্তে 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 হেঁটে 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 আমি আমাদের দেওয়ান বাড়ি হিলের বাসায় আসলাম। আমার পকেটে মাত্র 50,000 টাকা ছিল। এর পরবর্তী ঘটনা হলো পরখালু এই সোনোয়ার মাহমুদুল্লাহ মিয়া উনি ওনার এক লোককে বললেন ওনার নাম বশির। আজকে ওই বশিরকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। এই ব্যক্তি আমাকে নিয়ে চলে গেল সোনোয়ার উদ্দেশ্যে। আমি যখন পার হচ্ছে তখন আমাকে রাজাগারে পাইছিল। তো আমাকে বলে হয়তো তোমারা পাস ডান্ডিকা ঠায়। আমি বলছি হোয়াট ডু ইউ মিন বাই ডান্ডিকা। ডান্ডিকাট আইডেন্টিটি কার্ড আমার পরিচয়পত্র জানতো। সেই মুহূর্তে আমার আপন খালাতো ভাই হঠাৎ করে উনি বাংলাদেশ কৃষি কর্পোরেশনে একজন অফিসার ছিলেন, হঠাৎ করে উনি এসছেন। আমাকে বলে আবুল তুমি কোথায় যাচ্ছ? আজ ভাইয়া আমি তো একটু আপনাদের বাড়িতে যাচ্ছি। তোমার সাথে কে আছে? আচ্ছা আমার সাথে বসি মিয়া আছে। তারপর রাজাকার হচ্ছে ওই আমার খালাতো ভাইয়ের উনি পূর্ব পরিচিত ছিল। সেই সুবাদে আল্লাহর অশেষ রহমত আমি বেঁচে গেলাম। অনবরত তিন রাত হেঁটে আমার বড় খালার বাড়িতে গেলাম। বড় খালা হচ্ছে যুবেদা বেগম। আমাকে পেয়ে সবাই আত্মহারা, মা ছেলে বড় ভাই পরিবার একসাথে হয়ে গেলাম। আতারমন কাছে সাহেবের সাথে ওনার ওখানেই দেখা হয়ে গেছে। পরবর্তীতে আমরা বছর বলতে কুতুব দিয়াই আমার এখনও মনে আছে। আমার বড় ভাই অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু ভাই উনি বাংলাদেশের পতাকা উত্তোলন করছেন কুতুব দিয়াই। এই হচ্ছে মোটামুটিভাবে যুদ্ধকালীন সময়ে আমার 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।